হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে দেখাবো কিভাবে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে নিজের বাসার বিদ্যুৎ বিল পরিশোধ করবেন। এখন আপনারা অনেকেই মনে করতেছেন, আমরা তো এটা জানি এবং দিতেও পারে। যারা এইটা ভেবে ভিডিওটি স্কিপ করে যাবেন তাদেরকে বলছি, তারা অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা জানা মিস করতেছেন। এই ভিডিওটি 2019-এর আপডেট কিছু তথ্য নিয়ে, এই জন্য আমি বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, 100% উপকারে আসবে। তাহলে চলুন শুরু করি। আমি আপনাদের সাথে আছি মাহমুদুল হাসান বাদশা। ইন্ট্রোর পর আপডেট নিউজটি হলো, আপনি যা জানেন না তা আবার জেনে নেওয়াটাই হলো নতুন। অনেকেই হয়তো আগে টিউটোরিয়ালগুলোতে দেখেছেন যে কেউ কেউ বলেছে যে আপনি বিকাশের মাধ্যমে বকেয়া বিল পরিশোধ করতে পারবেন বা বকেয়া বিল দেখে নিতে পারবেন। আমি বলবো যে এই কথাটা বর্তমানে সম্পূর্ণ গুজব। আগে হয়তো এমনটা সম্ভব ছিল, কিন্তু বর্তমানে তা আর নেই। যারা নতুন ইউটিউবার তারা অনেকেই আগের কোনো টিউটোরিয়াল দেখে ভিডিও আপলোড করে, বিশেষ করে তারা এই ভুলগুলো করে। তাই এখন আমি বলবো, নতুন কোনো টিউটোরিয়াল দেখুন আর শিখুন। আমার এই স্ক্রিনশটটা দেখুন, আমি বকেয়া মাসের বিদ্যুৎ বিল চেক করতে চাইছিলাম, কিন্তু আমার মেসেজ ইনভ্যালিড দেখাইছে। তাই আমি বলতে পারি যে বকেয়া বিল দেখা এবং বিল পরিশোধ করা যাবে না। এই ব্যাপারটা আমি নিশ্চিত হয়েছি বিকাশ কেয়ারের সাথে কথা বলার পর। এখানে শুধু এই কাজটা করা যাবে। এখানে দেখুন, বিলের মাস ডিসেম্বর 2018, বিল প্রস্তুতের শেষ তারিখ 25/12/2018, পরিশোধের শেষ তারিখ 13/01/2019, বিলম্ব মাশুল সহ পরিশোধের শেষ তারিখ 23/01/2019। আবার আরেকটি দেখুন, বিলের মাস নভেম্বর 2018, বিল প্রস্তুতের তারিখ 25/11/2018, পরিশোধের শেষ তারিখ 14/12/2018, বিলম্ব মাশুল সহ পরিশোধের শেষ তারিখ 24/12/2018। দুইটা কম্পেয়ারে আমি ব্যাপারটা পরিষ্কার করে বলতেছি। নভেম্বর মাসের বিলটা আপনি বিলম্ব মাশুল সহ 24/12/2018 এই তারিখের মধ্যে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করতে পারবেন, কিন্তু আপনি জানুয়ারি 2019 এই তারিখে বিকাশ অ্যাকাউন্ট দিয়ে পরিশোধ করতে পারবেন না। কারণটা, আপনি আপনার বিদ্যুৎ বিলের কর্নারে দেখতে পাবেন যে একটা তারিখ দেওয়া আছে, যে তারিখটা দেওয়া আছে বিল প্রস্তুতের তারিখ। আপনি 24/12/2018 এই তারিখের আগে বিলম্ব মাশুল সহ বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন, 24/12/2018 পর বিলম্ব বিল আর আপনি দিতে পারবেন না। কারণ 24/12/2018 এর পরে আমাদের পরবর্তী মাসের বিদ্যুৎ বিল হিসাব করা হয়। এখন দুই নাম্বার যে বিষয়টা তা হলো সার্ভিস চার্জ। এখন আপনি যদি *47# ডায়াল এর মাধ্যমে বিদ্যুৎ বিল জমা দিতে চান, তাহলে আপনাকে একটা সার্ভিস চার্জ দিতে হবে। কিন্তু আপনি যদি 1 জানুয়ারি থেকে 30শে জুন এর মধ্যে দেন, তা আপনাকে কোনো প্রকার সার্ভিস চার্জ দিতে হবে না। আবার আপনি যদি অনলাইনে বিকাশ অ্যাপের মাধ্যমে বিল পরিশোধ করতে চান, তাহলে আপনাকে কোনো সার্ভিস চার্জ দিতে হবে না। আমি সার্ভিস চার্জের একটা লিস্ট ভিডিওর শেষে দিয়ে দেব। এসএমএসের মাধ্যমে বিদ্যুৎ বিল দিতে আমাকে ফলো করুন। প্রথমে আপনার ডায়াল প্যাড ওপেন করুন, তারপর 247 ডায়াল করুন। তারপর 5 নাম্বার সিলেক্ট করুন, তারপর 1, আবারও 1 সিলেক্ট করুন, তারপর 2 সিলেক্ট করুন, তারপর 1। এখানে আপনাকে বিদ্যুৎ বিলের অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। তারপর যে মাসের বিল পরিশোধ করবেন, তারপর আপনার টাকার অ্যামাউন্টটা দিন। এখন আপনার বিকাশের পাসওয়ার্ড দিয়ে ডায়াল করুন।
এখন আমাদেরকে কনফার্মেশন এসএমএস আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন একটা এসএমএস আসলো, দেখুন আমাদের বিল সাকসেস হয়েছে। তো আমরা এখন আর একবার বিলটা চেক করে দেখি যে পেইড হলো কি না। আপনারা ভিডিওটি স্লো করে দেখবেন। এখন দেখুন আমাদের বিদ্যুৎ বিল পেইড দেখানো হয়েছে। আপনারা ঠিক এই রকম ভাবে দিবেন, ভয় পাওয়ার কিছু নেই। সার্ভিস চার্জ লিস্ট এখানে দেখুন, কত টাকায় কত করে সার্ভিস চার্জ কেটে নিবে। বিস্তারিত জানতে হলে ডেসক্রিপশনের লিঙ্ক এ ক্লিক করুন। আশা করি আপনারা খুব সহজে আমার কথাগুলো বুঝতে পারছেন। আমার এই ভিডিওটির দ্বারা আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে দয়া করে ভিডিওটিতে একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখান থেকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনি যদি আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।